গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। গলা ধরে গেছে, তোমরা জানি তোমার ঠান্ডা লাগলেই আগে আমার গলাটাকে অ্যাটাক করে। তোমরা এটাতে আমার সাথে অভ্যস্ত হয়ে গেছে বলো। গলা ধরে গেছে, মাথার যন্ত্রণা, সর্দি, খুবই শরীরটা খারাপ। আমি কাল এসে গেছি, কালকে সন্ধ্যাবেলা করে আসলাম। কালকে আর কথা বলতে ভালো লাগেনি, কথা বেরোচ্ছিলই না, গলায় বেরোচ্ছিল না। ভাবলাম না আজ থেকে স্টার্ট করি আমার ভিডিওটা। আমার ননদরাও এসছে, ওদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে, ওরা এখানে আছে, সেই নিয়ে ওরা ব্যস্ত আছে। আর আজকে আমাদের রান্নাবান্নাও কিছু হবে, মানে সেরকমভাবে কিছু হবে না, বললো যে বিরিয়ানি আনা হবে, ওরা সব ব্লাড দেবে তো বিরিয়ানি আনা হবে, খাওয়া হবে। কিন্তু আমার বাপি এসছে তো আমাকে দিতে, কিন্তু বাপি বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, মানে তৃপ্তি হয় না খেয়ে, তো তৃপ্তি না করে চলে যাবে, আমার খুব কষ্ট হবে। তো সেই কারণে মাছ আনতে বলেছি, মাছের ঝোল ভাত, আমার বাপির প্রিয় খাবার, আমি মাছের ঝোল ভাত বানিয়ে দেবো। আর এই উঠে আমি উঠেছি, অনেকক্ষণ বিছানা ছাড়তে ইচ্ছে করছিলো না, এই যাবো এবার চা বানাবো, ছেলেকে খাওয়াবো। দেখো ঘর দৌড় অবস্থা খুব জঘন্যতম হয়ে আছে আমার, একদম বিছানা টিছানা কিচ্ছু বোঝানো হয়নি। আজকে এই ঘরটা একটু ঝাড়তে হবে, এবার আগের দিন এসে কিচ্ছু করিনি, কিন্তু প্রচুর ধুলো হয়েছে, আর পুরো বাড়ি আমি করতে পারবো না। আমার শরীরটা ভীষণই খারাপ করছে, জ্বর জ্বরও লাগছে একটু, তাই পুরো বাড়ি সাফ করতে আমি পারবো না। আমি শুধু আমার এই রুমটা, রান্নাঘরটা দেখি যদি পারি একটু এই সাফ করবো আজকে, আর আমি পরিষ্কার করতে পারবো না। যদি কাল ভালো থাকে তখন পুরোটা করবো। চলো তাহলে নিচে যাই, হ্যাঁ চা বানাবো নিচে গিয়ে। চলো এখান থেকে কি বের করছি জানো, ট্রাইপডটা, এটাকে মানে গুছিয়ে নিয়ে আসতে গিয়ে একটু এরকম হয়ে গেছে। চলো নিচে, ছেলেটাকেও খাওয়াতে অনেক দেরি হয়ে গেছে। এই দেখো বাকি বসে আছে, পেপার পড়ছে। তুমি দেখো, তুমি দেখো, এই দেখো সৌমদা, আমাদের সৌমদা, এই যে তা মোহর রানী, সুইট মোহর রানী। ব্রাশ করেছিস মোহর? চলো নিচে যাও। আমার শ্বশুরমশাই বিরিয়ানি খাবে না, আমাকে বললো যে আমি বিরিয়ানি খাবো না, আমার জন্য তো বাবার জন্য যখন করছিস ভাত রান্না করছিস, আমার জন্য একটু মাছ ভাত করে দিবি, আমি বিরিয়ানি খাবো না। আমি জানতাম খাবে না, পছন্দ করে বয়স্ক মানুষ করে না, ভাত ডালটাই পছন্দ করে, ভাত ডাল মাছ এসব বিরিয়ানি পছন্দ। আমার গলা তোমরা শুনতে পাচ্ছ, আমি না আস্তে আস্তে মানে ডিম হচ্ছে, ডিম যারা ব্লাড দেবে তাদের জন্য টিফিনের ব্যবস্থা হচ্ছে না, আমি পরে দিই চাটা, তারপরে রুদ্রনেই তো কেমন জানো, আমার ভালো ভালো লাগছে, রুদ্রকে ছাড়া বাংলাতে আমি অনেকদিন থাকিনি, আর ভালো লাগছে না। আজকে আসবে, চলে আসবে আজকে, লাগবে সমুদ্রকে দেখে না হচ্ছে আমার নন্দের পর, আমরা আমি রুদ্র সবাই দাদা করেছি। চল বসিয়ে দিলাম, ভাতটাও হচ্ছে, হ্যাঁ এবার একটু বসি, আমি আর পারছি না, মানে এতটাই শরীর খারাপ করছে না, ঘরগুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি গোছাতে শুরু করে দিই, কিন্তু কোনো লাভ হবে না। দুটো ছেলে আছে, দুটো ছেলে তো অল টাইম নোংরা করছে, আর আমার এত পুরো বাড়িটাকে গোছানোর মতো আজকে আমার শরীরে ক্ষমতা নেই। কালকে রুদ্র চলে আসবে, মানে আজকে রুদ্র চলে আসবে, কাল যদি পারি তো দেখবো একটুখানি গোছাবো। আজকে শুধু আমাদের রুমটা করতেই হবে, খুব ধুলো হয়ে গেছে, শোয়া যাচ্ছে না। ধুলোগুলো মা ধুলো বেশি হয়ে গেলে ধুলোগুলো সেই ফ্যান চললে ধুলোগুলো উপর দিয়ে ওঠে না, সেই অবস্থা হচ্ছে।
এই দেখো কাপড় নিয়ে লেগে পড়েছি ঝাড়ঝুড়ি করতে, প্রচন্ড পরিমাণে ধুলো, এটা অন্ধকার আসছে না, প্রচন্ড পরিমাণে ধুলো, আমি বেশি কথাও বলতে পারছি না, এখানে গান হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে, এরকম গান বাজছে না, আমার অসুবিধা হয়ে যাবে, এখানে ওই ক্যাম্প হচ্ছে, এত ধুলো পাচ্ছি না, ওই জন্য আমি ভাবলাম যে না আগে আমি ঝাড়বো তারপরে ছেড়ে নিলে আবার এখানটা মুছতেও হবে না, মুছতে হবে না, এই ঘরটা অন্তত একটু করে করে নিয়ে থাকতে পারছি না, কষ্ট হচ্ছে। তো চলো বলছে ওরা সব কেউ নেই, আমার ছেলে মানে ছোটো কাকুর বাড়িতে গেছে, কলা দিতে গেলাম, মুড়ি খেয়ে গেছে, কলা দিতে গেলাম, বলছে আমি কলা খাবো না, আমি শুকনো মুড়ি খাবো, তাই ছোটো মাকে বলে আসলাম যদি কলা খাই তো কলা খাইয়ে দেবে, না আমি শুকনো মুড়ি খেতে চাই না, যা খেতে তাই খাইয়ে দেব, খাইয়ে দেবে। বাপে এবারে ঘুমাচ্ছে, বাপে আজকে বিকেলবেলা ফিরবে। চলো স্টার্ট করে দিই, কথা বলবো না, স্নান করতে হবে, 11টা বাজতেই যাচ্ছে, সব পরিষ্কার করে আবার স্নান করতে হবে, আবার খাওয়াতে হবে। আমি জানি না বিরিয়ানির কথা বলেছি, এবার ওরা তো ব্যস্ত, কখন বিরিয়ানি আসবে আমি জানি না, তো সে কারণে আমার ছেলেটাকে তো না খাই, আমি অন্তত আমার ছেলেকে টাইম খাওয়াই না এখনো পর্যন্ত, তো না আসলে অন্তত তো একটুখানি ভাত খাইয়ে দেবো, রাত্রে আবার বিরিয়ানি খেলে রাত্রে খেয়ে নিই, দেখে নেই, ঠিক আছে। আপনি অবস্থাটা দেখো আমার কি অবস্থা হলো, বললাম শুধুমাত্র এই ঘরটা ঝাড়বো কিন্তু এই ঘরটা ঝেড়ে থাকতে পারলাম না, সমস্ত ওপরটা আমার পুরোটাই আজকে ঝাড়া হয়ে গেলো, কালকে নিচেটা ঝাড়বো, ঝাড়া মোছা সব হয়ে গেলো, এবার আমি স্নানে যাবো, দেরি হয়ে যাবে, 12টা বেজে গেছে, যতক্ষণ আমি করেছি ততক্ষণ বাবা সমানে পেছনে, মানে আমার শ্বশুরমশাই পেছনে, আমি করেছি করেছি করতে হবে না, জানি আমি কথা শুনবো না, মানে আমি বাধ্য মেয়ে কিন্তু কিছু কিছু ব্যাপার, মানে এই ব্যাপারে আমি কথা শুনবো না, পরিষ্কার করার ব্যাপারে আমি শেষ কথা, আমি তোমার যেটা দেখাবো বলে বসলাম কথা বলতে। এই দেখো এই ছবিটা আমার ভীষণ প্রিয়, কিন্তু আমি চলে যাওয়ার সময় এটাকে চাপা দিয়ে যাই, কারণ নোংরা পড়ে যায়, ধুলো পড়ে যায়, কিন্তু এবার ভাবছি দেখো এইটাকে আমি এবার নিয়ে চলে যাবো আমার রায়পুরে, কি সুন্দর না ছবিটা, আমার খুব প্রিয় প্রিয় ছবি, ওই জন্য ওটা মুছে রাখলাম ব্যাগে, রুদ্রজকে ব্যাগটা নিয়ে আসবে তো, আসবো সাতটা সাড়ে সাথে বাজবে, চলো আমি আর কথাই বলতে পারছি না, জামা কাপড় বের করি, স্নানের স্নান থেকে ফিরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে চলো। তোমাদের সাথে একদমই আর কথা বলা হয়নি, কারণ এত এত কাজ কাজ ছিল জানো, কত আমি কেচেছি আজকে, মানে কালকে ট্রেনে এসেছি, তারপরে এসে ঝাড়াঝুড়ি করতে গিয়ে এত নোংরা বেরোলো, তো তারপরে কাছাকুচি করতে অনেকটা আমার দেরি হয়ে গেছে, আর কথা বলা হয়নি, আর এখন আমি এসে একটু বেরিয়েছি, আমার একটা বন্ধু ওখানে দেখা করবো, একটা বন্ধুর সাথে অনেকদিন থেকে আমি তাকে দেখিনি চোখে, তো এই ফার্স্ট টাইম আমি দেখবো তাকে, সেই জন্য আমি বেরোলাম একটু, আর রুদ্র আসতে এখনও দেরি আছে, কী করবো বলো, ভালো লাগছে না, আর আমার ননদও তার বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছে, কেউ নেই বাড়িতে একা একা করবো, সে কারণে আমিও বেরিয়ে পড়লাম, তার যে টাইম আছে একটু বেরিয়ে যাই, রুদ্র বলে ভালো করেছো, বোর হচ্ছিলাম বাড়িতে, আর আমার ননদের হাজব্যান্ড মানে সৌমদা ও রয়েছে ঘরে, ওর কাছেই মানে ওই দাদার কাছেই ছেলেটার ছেলেটাকে রেখে আমি আসলাম, ঠিক আছে আমার বন্ধুর সাথে দেখা করে নিই, কথা বলে নিই, তারপর আমি ওর সাথে পরে পরে কথা বলবো, ঠিক আছে চলো। কতদিন পরে আবার সেই রান্নাঘরটা এখন দিন আছো? হ্যাঁ প্রথম আমি স্টার্ট করেছিলাম এই রান্নাঘর থেকে, এই দেখেছো ছেলেগুলো কি চিৎকার করছে, দারুণ জমে আছে ওদের, সেই রান্নাঘর স্টার্ট করেছিলাম অনেকদিন পর, আমি দেখো কাশ্মীরি মিরচি পাউডার দেবো কালার আনার জন্য, রেড কালার, রেড কালার হবে,
ডিনার হয়ে গেল, ঘুগনি রুটি মিষ্টি, বাসন ধুতে হাত ব্যথা হয়েছে। দেখো যতদিন আমি বাড়িতে ছিলাম আমার নখগুলো কি সুন্দর দেখো বড় বড় হয়েছিল, আজ কালকেই আমি এসেছি আর দেখো আজকেই আমার এই নখ চলে গেছে। রায়পুর গেলো, নখ চলে গেলে খুব কষ্ট, বাট এমনকি আমার ডান হাতেও নখগুলো বড় বড় হয়ে গেছিলো, দেখো কি সুন্দর, কিন্তু এটা চলে গেল। জানি তো বাড়িতেও দেখো টুকটাক কাজ করছিলাম কিন্তু বাড়িতে নখগুলো ছিল, যে এখানে আসলাম আমার নখ ভেঙে গেল খুব। ঠিক আছে চলো আজকে, আমার তো আজকে আসার কথা ছিল কিন্তু আমি এসেছি আগে 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 আগের দিন চলে এসেছি, তবুও আজকে আমার ওই বন্ধুর সাথে দেখা হলো বলে একটুখানি মনটা ভালো লাগলো গো। এত ভালো মানুষ, আমার ভিডিওটা দেখবে কিনা আমি জানি না কিন্তু খুবই ভালো মানুষ। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নতুনভাবে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো, চলো আজকে।